সকলকে নমস্কার জানাইছো আজি আন এটা ভিডিও লৈছো আজি বহুত মই হ্যাপি কারণ কেলে কি বহুত দিনের মূরত মোর এটিএম কার্ডটো আহি গল কারণ এতিয়া নতুন এটিএম কার্ড আহি গল কারণ আগৰ যোনটো পুৰণা এটিএম কার্ড আছিলে সেইটো ডেথ ফেল হৈ গল মই ভাবিছো কেতিয়া আহিব মোর এটিএম কার্ডটো কারণ এটিএম কার্ডটো অলরেডি এতিয়া পাই গল আহি গল মোর এটিএম কার্ড এতিয়া আনবক্সিং করিম এতিয়া আনবক্সিং করিম কারণ এটিএম কার্ডটো আছে নে নাই তো মানে এতিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পৰা পঠাইছিল তাৰপিছত আগতে আছিলে ইউনাইটেড ব্যাংক ইউনাইটেড ব্যাংকের পাছত এতিয়া আহিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আহিলে তো আহক এই এটিএম কার্ডটো আনবক্সিং করো কারণ এটো হয় না নহয় চাব লাগিব গাইস চাব দেই এতিয়া মোর এটিএম কার্ডটো আহিছে না হা এতিয়া তোমার ফালিব লৈছো বহুত জোর দিব লগা হয়েছে কারণ বহুত টাইট কৰিখিনি দিছে মানে যাতে মানে কোনো মানে এটিএম কার্ডটো উলিয়াব নোৱাৰে এটা পোষ্ট অফিসত পঠিয়াই দিছে পুরা স্পিড পোষ্টত পঠিয়াই দিছে কারণ এতিয়া আনবক্সিং কৰি চাওঁ হয় না নহয় মোৰ নামত আহিছে নাই প্ৰথম হয় অৰুণ চাচং বুলি আহিছে মোৰ এড্ৰেছটো ভাল ধুনীয়াকৈ দিছে কাৰণ পাইছে এতিয়া এখন কাৰ্ড এখন দিছে এখন পাঞ্জাব নেশ্যনেল বেংকৰ পৰা এখন এইটো এটা কভাৰ দিছে মানে মোৰ এ টি এম কাৰ্ডটো ভৰাবৰ কাৰণে ইয়াত পাঞ্জাব নেশ্যনেল বেংকৰ পৰা এতিয়া এইটো এটা কভাৰ দিছে কাৰণ এই কভাৰটো মই এইটো এ টি এমত ভৰাম তাৰপিছত লগতে ইয়াত দিছে মানে এ টি এম কাৰ্ডটো ফুল ডিটেইলছ দিছে ইয়াত মানে যদি আপোনাৰ এ টি এম কাৰ্ডটো হেৰাই যায় তো মানে ইয়াত কেনেদৰে কি কৰিব পৰা যায় বা কেনেকৈ ডিএক্টিভেট কৰিব পৰা যায় তাৰ ওপৰত এইখিনি সকলো কথা লিখা আছে তাৰপিছত এতিয়া মই চাম অ' মাই গড মোৰ এ টি এম কাৰ্ড আহি গ'ল থেংক ইউ গাইজ বাই বাই টাটা